সাফ জিততে নিজেরাই নিজেদের কোচ হয়ে উঠেছিলেন শামসুন্নাহার জুনিয়ররা। কোচদের বাইরেও নিজেদের মধ্যে করেছেন বেশ কিছু মিটিং, আর তাতেই ধরা দিয়েছে সফলতা। এই দলের ফরওয়ার্ড শাহিদ আক্তার রিপা ভবিষ্যতে খেলতে চান মেসির পিএসজির নারী ক্লাবে। কথায় আছে দানে দানে তিন দান, সেই তিন দানেই শিরোপা খরা ঘুচল অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের। এর আগের দুইবার তার নেতৃত্বে রানার্স আপ হয়ে ফিরতে হয়েছিল, শুনতে হয়েছিল কটু কথা, সেই আক্ষেপ ঘুচানোর পণ করেই মাঠে নেমেছিলেন শামসুন্নাহার। সেই লক্ষ্যে নিজেরাই হয়ে উঠেছিলেন নিজেদের কোচ মেন্টর। কোচদের বাইরেও নিজেরা করেছেন মিটিং, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই অধিনায়ক। দলকে এক সুতোয় বাঁধতে পারায় এসেছে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি। আমরা স্ট্রেচিং করার পর গেমের আগে আমরা কথা বলতাম, তারপরে স্যাররা তো সবসময় কথা বলতো, আমরা নিজেরা নিজেরা কথা বলতাম, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতাম, আসলে ওরাও শেয়ার করতো, বলতাম একজন একজনকে জিজ্ঞেস করতাম আসলে কীরকম অনুভূতি হচ্ছে বা কী করলে ভালো হবে, সবাই সবার অনুভূতি শেয়ার করতো। ছোট্টবেলায় হারিয়েছেন মাকে, যার সমর্থনে ফুটবলে হাতে খড়ি, সেই মাকে মিস করেন বেশ, আছে জমানো কথা না বলতে পারার আক্ষেপ। বলি আমি যদি একটা ভালো কিছু করি আমার আম্মারে অনেক মিস করি, আর যদি খারাপ একটা কিছু করি তাহলেও মিস করি, কারণ খারাপ সময়ে তো কারে বলবো আমি, আমার মা থাকলে তো ওনারে বলতে পারতাম, ভালো সময়েও ফোন দেওয়া বলতে পারে না, এটা আসলে একটা ইয়া থাইকাই যা সব পৃথিবীর সব থেকে আপন যদি কোনো কিছু থাকে থাকে সেটা হচ্ছে মা। মায়ের সাথে কিছু শেয়ার করতে পারি না, কথা বলতে পারি না, এটা আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই। বাংলাদেশের নারী মেসি খ্যাত শাহিদা আক্তার রিপা, তার দৃষ্টিনন্দন গোলে মুগ্ধতা বেড়েছে ফুটবল ভক্তদের মনে। সেই রিপা খেলতে চান ইউরোপিয়ান লিগে। ইচ্ছা আছে পিএসজি হয়ে মানে খেলার যদি কখনো সুযোগ হয় আর কি। এভাবে তৈরি করতে হলে অনেক তো হার্ড ওয়ার্ক করা লাগবে, আর আমার যে হাইট কিন্তু ওইটা দিয়ে তো হবে নাকি জানি না, কিন্তু মেসিরও তো হাইট কম কিন্তু তো খেলে ব্রেনে এরকম করা লাগবে আর কি, অনেক ইম্প্রুভ করা লাগবে। সাফ অনূর্ধ্ব ২০ জেতা হলো, এবার এএফসি অনূর্ধ্ব ২০ এর পালা। মার্চেই যে আবার মাঠে নামতে হবে ইরান আর তুর্কিমিনিস্তানের বিপক্ষে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।